말할 때 무자무스 때를 빌람 무자무스 때도 또 메시 바람이 দুটো তেজপাতা ফোড়ন দিলাম কেটে রাখা আলুর টুকরো আর পেঁয়াজ দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম, ভালো করে নেড়ে দিলাম। গ্যাসটা একটু বাড়িয়ে পেঁয়াজটা ভালো করে আলু পেঁয়াজটা হবে কিছু টমেটো দিয়ে দেবেন মধ্যে দিয়ে ভালো করে নামবে ঢেকে দেবেন। আগে আমি রসুন বেটে রেখেছিলাম, এবার আমি গ্যাস কমাবো, দই দেবো, দই দিয়ে আমি ভালো করে ভাজবো। এর মধ্যে আমি এই দু চামচের মতো জিরে গুঁড়ো দেবো, দু চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচেরও কম নুন, এক চামচ হলুদ, একটু চিনি দিয়ে আমি ভালো করে নাড়বো। নেড়ে এবার একটু জল দিয়ে দেবো, বাড়িয়ে দেবো, পাকা দিয়ে দেবো, ছড়িয়ে দেবো কতটা হবে। হয়ে গেছে, এবার গ্যাসটা কম করে একটু ঝোল দিয়ে দেবো, দিয়ে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ঢেকে ঢেকে গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। এবার আমি ঢাকনাটা সরাবো, গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়লাম, নেড়ে দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, অল্প একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিলাম। রেডি চিংড়ি মাছের দো পেঁয়াজা।